বেশ কয়েক বছর আগের ঘটনা, যখন রাজ্য রাজনীতি সরগরম, আতঙ্ক ত্রাস, না করোনা ভাইরাস নয়, সেই আতঙ্ক ত্রাসের নাম ছিল মাওবাদী। মাওবাদী হামলা, মাওবাদীদের আক্রমণ, মাওবাদী পোস্টার, মাওবাদী কার্যকলাপ, এইসবে ছয়লাভ হয়ে গেছিল গোটা রাজ্য। আরও একবার সেই স্মৃতি যেন উস্কে দিল বীরভূমের মাওবাদী পোস্টার। একদম ঠিক শুনছেন, বীরভূমে মাওবাদী পোস্টার, আর সেই পোস্টারে 14 জনের নাম, তার পাশে ক্রস বা কাটা চিহ্ন দেওয়া, জনগণের টাকা ফেরত দেওয়ার দাবি জানানো হয়েছে, পরিশেষে মাওবাদীদের নামও রয়েছে, অর্থাৎ ইতি মাওবাদী এই বিষয়টাও উল্লেখ করা হয়েছে। স্বভাবতই জল্পনা বাড়ছে, তাহলে কি সেই পুরনো দিন ফিরে এলো? পুলিশের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে যে এই নিয়ে তদন্ত শুরু হয়েছে, মাওবাদী পোস্টার ইতিমধ্যেই ছিঁড়ে ফেলা হয়েছে। কি বলছে এই বিষয়ে রাজনৈতিক দলগুলো, দেখাবো আপনাদের। দেখুন, আমি শুনেছি এবং পোস্টারটাও দেখেছি, কারণ ওই এলাকা একদিন অশান্ত ছিল এবং অশান্ত করেছিল বিজেপি নামক একটি দল। এখন ওই অঞ্চলে বিজেপির কোনো অস্তিত্ব নেই, তারা এটা মাওবাদী নামে পোস্টার দিয়ে রাতের অন্ধকারে তারা আবার ওই এলাকা অশান্ত করার চেষ্টা করছে। আমরা কিন্তু এই বিজেপির এই নোংরামি আমরা কিন্তু বরদাস্ত করব না, এবং পুলিশকে বলেছি পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করে এটা উদ্ধার করার জন্য এবং তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির জন্য আমরা আবেদন রেখেছি। দেখুন, তৃণমূলরা তো আবার মাওবাদীদের সঙ্গে নূতন প্রেমে জড়াতে চাইছে, ছত্রধর মাহাতোকে ছাড়ানো নেপথ্যে তৃণমূলের ভূমিকা, জঙ্গলমহলে আবার মাওবাদীরা মাথা চাড়া দিচ্ছে, অতএব তৃণমূলের আশীর্বাদ, তৃণমূলের মাথায় হাত তৃণমূলের আছে, অতএব এই ব্যাপারে তৃণমূলের এ থেকে জেড পর্যন্ত নেতা, এক থেকে 100 নম্বর সিরিয়াল পর্যন্ত নেতা, কেউ তো দুর্নীতিতে বাদ নেই। এত কাল ধরে মানুষকে চমকিয়েছে, ধমকিয়েছে, যে কোনো বিষয়ে তারা টাকা আত্মসাত করেছে, টাকা হজম করেছে, মানুষ একদিন তো ঘুরে দাঁড়াবেই। আজকে এলাকায় উন্নয়নের নামে টাকা এসছে, সরকারের টাকা, সেই টাকা তারা বেশিরভাগ অংশ তারা ভোগ করেছে, আত্মসাত করেছে। কাজের বেলায় 8 নম্বর বীরভূম জেলার দিকে দিকে রাস্তাঘাটে যেখানে যাওয়া যাচ্ছে উন্নয়ন দেখা যাচ্ছে, অতএব মানুষ তো একদিন রুখে দাঁড়াবে, আর সেটাই মানুষ দাঁড়াচ্ছে। আজ হয়তো জানি না, এটা তৃণমূল ভালো করে দেখবে। আমি তো আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে খুব জোরালোভাবে আমি আবেদন রাখছি যে এটা রহস্য উদ্ঘাটন করতে হবে।